সবাই জানে বর্তমানে মুখে মাস্ক ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। সরকারও চাইছেন সবাই মুখে মাস্ক ব্যবহার করুক। তারা রাস্তাঘাটে বেরিয়ে পড়ার আগে অবশ্যই মুখে মাস্কটি বেঁধে নিয়ে তারপরে রাস্তাঘাটে বেরিয়ে পড়ুক, এমনটাই কিন্তু সরকার চাইছেন। এরপরেও দেখুন রাস্তাঘাটে দেখলেই বুঝতে পারবেন, আমরা নিজেরাই হয়তো কতবার মাস্ক ছাড়াই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছি। দরকার আছে জেনেও নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও তবু কিন্তু মাঝে মধ্যে আমাদের মুখে মাস্ক থাকছে না, এটা কিন্তু আপনারা সবাই স্বীকার করবেন। আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনাদেরও এমনই হয় কি না, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজ আপনাদের এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তের কথা জানাবো। সরকার একটি বড় উদ্যোগ নিয়েছেন, এবার কিন্তু সবার মুখে থাকবে মাস্ক, ব্যবস্থা নিচ্ছে নবান্ন, মানে আমাদের রাজ্য সরকার কিন্তু একটি ব্যবস্থা নিতে চাইছেন যার প্রভাবে কিন্তু যার ফলপ্রসূ সবার মুখে কিন্তু মাস্ক থাকাটা জরুরি হয়ে উঠবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আজ আপনাদের এই সম্পর্কে জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তাদের করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন, আর আপনার বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে একটু জেনে নিই। জেনে রাখুন বর্তমান পরিস্থিতি বিচার করে আমাদের রাজ্য সরকার চাইছেন যে আমাদের যেন কোনো মানুষ, আমাদের রাজ্যের যেন কোনো মানুষ মাস্কবিহীন না থাকে, তার ব্যবস্থা রাজ্য সরকার নিয়েছেন, নিতে চাইছেন। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়েছিল, যেখানে আমাদের রাজ্যের বড় বড় আধিকারিকরা উপস্থিত ছিলেন, মুখ্য সচিব উপস্থিত ছিলেন। সেখানেই কিন্তু জানা গিয়েছে যে কুটির শিল্প দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্য সরকার মাস্ক তৈরি করার পরিকল্পনা নিচ্ছেন। কুটির শিল্প দপ্তরের আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সেখানেই কিন্তু রাজ্য সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে, যার ফলে আমাদের রাজ্যে এবার কুটির শিল্প দপ্তরের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মাস্ক তৈরির পরিকল্পনা রাজ্য সরকার নিতে চলেছেন। আমাদের রাজ্যের প্রায় প্রতিটি জেলা ধরে ধরে বৈঠকে পর্যালোচনা করা হয়েছিল, সেখানেই এই তথ্য উঠে এসেছে যে অনেক জেলাতেই অনেকে কিন্তু মাস্ক পরছেন না, রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন মাস্কবিহীনভাবে। এই প্রবণতা রোখার জন্য, এই প্রবণতাকে আটকানোর জন্য আরও মাস্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ আমাদের রাজ্যের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেই সমস্ত গ্রুপের মাধ্যমে এবার রাজ্য সরকার মাস্ক তৈরির পরিকল্পনা নিতে চলেছেন। সরকারি ব্যবস্থার মাধ্যমে এই মাস্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে এই মাস্ক কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে তা নিয়ে কিন্তু এখনও সেই অর্থে কোনো খবর জানতে পারা যায়নি। পরবর্তীতে এই মাস্ক কীভাবে বিতরণ করা হবে সেই নিয়ে যদি কোনো তথ্য বেরিয়ে আসে তবে অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। এই খবর জেনে আপনাদের যদি ভালো লাগে তবে এখন একটি লাইক করে অন্যদের সাথেও শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব।